ফিরে না পিলা? শ্বশুর বাড়ি যাইতেছিস না কেন? বাপের বাড়িতে আর কতদিন পড়ে থাকবি? চল ব্যাগ গোছাবি, আজকেই তোর তোর শ্বশুর বাড়ি রেখে আসবো। কোট তোর সমস্যা কোথায়? আমার বাপের বাড়ি, আমার যতদিন খুশি আমি ততদিন থাকবো, তোর সমস্যা কি? মুখে মুখে তর্ক করতো আমার সাথে? বাবা প্লিজ, তুমি আমাদের মাঝখানে আসবে না। তোমার আশকারা পেয়ে মাথায় উঠছে, তোর আজকে আমি মেয়ে ফেলবো। না মাম, তোমাদের হলো, নিয়ে আসো স্প্রে আগে। শুভ কাজে আর দেরি না করি, কি বলে? সেটাই, আগামী শুক্রবার একটা ভালো দিন আছে, ওই দিনই বিয়ের কাজটা সেরে ফেলি। কখনো শুনেছেন বাসায় এত বউরা দুধ খায়? এটা তা আমার জন্য, আপনার জন্য ধরেন। আমি আমার রাগ কন্ট্রোল করতে পারিনি। তাই বলে আপনি আমার গায়ে হাত তুলবেন? হ্যাঁ তুলবো, আমার মাথা গরম হয়ে গেলে আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমার সাথে সংসার করতে হলে বুঝেছো না চলবা, নাহলে এরকম হুটহাট দিন রাত 24 ঘন্টা মাই খাওয়া। এই এটা কি রান্না করছো? সবজিতে লবণ দাও নাই কেন? এটা মুখে নেওয়ার মতো কোনো তরকারি হয়েছে? বোধহয় একটু লবণ কম হয়েছে। কম হয়েছে মানে কি? ঢং করতেছো? বাবার বাড়িতে কি সারা জীবন এরকম সংসারে ঢং করে বেড়াইছো, নাকি কখনো রান্না করে ঢুকছো? এত চিৎকার করছেন কেন? একটু লবণ দিয়ে খেলেই তো হয়। তোর কাছ থেকে এখন আমার খাওয়া শিখতে হবে? আমি চিৎকার করতেছি, লবণ দিয়ে খাবো না? আর বলিস না, আগে তো রাগ উঠলে চারতর উপরে ঝাড়তে পারতাম, আর এখন তো পেয়ে গেছি লাইসেন্স প্রাপ্ত। মেজাজ খারাপ হইলেই মানুষ। তাই বলে প্রতিদিন? হ্যাঁ, প্রথম দিন থেকেই। প্রথম দিন আর শেষ দিন, তুই জানোস না আমার রাগ উঠলে যে হাত বন্ধুদের মতো চলে। সেটা ঠিক আছে। আচ্ছা শুধু কি মারামারি হলো নাকি ফুলশয্যা হয়েছে? আর ফুলশয্যা, মন মেজাজ খারাপ থাকলে এগুলো কোনো কিছু হয়? কেমন সুমা? আমি ভালো আছি রে, তুই কেমন আছিস সুমা? আমি ভালো নাই। ভালো নেই কেন, কি হয়েছে রে? কি হবে এটা আবার জিজ্ঞেস করতেছো? তুমি এমন একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিছো যে কথা কথা খালি গায়ে হাত তোলে। গায়ে হাত তোলে? আমরা মেয়ে, মেয়েরা না একটু এমনই হয়। মেয়েদের যখন বিয়ে হয়ে যায় না, তখন আসলে নিজের স্বাধীনতা বলে কিছুই থাকে না। তখন সংসার, ঘর, সন্তান, স্বামী, শ্বশুর, শাশুড়ি সবাইকে বুঝে চলতে হয়। কি ব্যাপার, তুমি তোমার মুখে মারলা কেন? তোকে মিসে আমার রুমের মধ্যে আমি দেখে নিচ্ছি, সেখানে রাখবো। কিছু এরকম তর্ক করো কেন? হ্যাঁ কি সমস্যা নেই, কিছু এরকম তর্ক করো কেন? এটা এভাবে আর এটা এভাবে। এবার আমি হিট করবো, তুই প্রোটেক্ট করবি। রেডি? কি ব্যাপার, মন খারাপ নাকি? আজকের মনে হয় বউকে মারতে পারস না, তাই না? না মানে আজকে একটু বেশি পিটাইছি তো, এই নিজের কাছে জানি কেমন কেমন লাগতেছে। আহারে, ভাবির জন্য আমার খুব কষ্ট হচ্ছে। বেচারি প্রতিদিন মাছ ভাতের সাথে তোর মায়ের খাওয়াটাকে ও রোজকার রুটিন করে নিয়েছে। আজকে সকালবেলায় কোন সাহসে আমার গায়ে হাত তুলছো? তুমি তো আমাকে মারতে আসছিল, আমি তো শুধু প্রতিহত করছি। প্রতিহত করতে আসছিলি না? প্রতিহত করাতে হয়েছে। কি খুব ব্যথা লাগছে? আর লাগতে আসবে আমার সাথে? তুমি কি মারামারি শিখছো? হ্যাঁ শিখছি।
বল তোর কি এমন জরুরি কথা তুই অফিস টাইমে বলতে পারলি না এখানে ডেকে নিয়ে আসলি? আমি প্রতিদিন আমার বৌরাতে মাইর খাই। তুই সত্যি তো বৌরাতে মাইর খাইছিস? এটা দাঁত কেলানোর মতো কি হইলো? তুই এরকম খুশি হইতেছিস কেন? না মানে তোর মতো একটা রক চটা মাথা গরম জামাইকে মারছে, এটা সত্যি অকল্পনীয় ব্যাপার। কেরাতে শিখে আসছিস রে ভাই, ওর সাথে আমি আর পারতেছি না। এটা তোমার জন্য কাহিনী না করে চুপচাপ ঘুমাও। আমার তো ঘুমা জেগে থাকো, চলো আমরা দুজন সারাটা আজকে গল্প করি। কি হয়েছে তোমার? কিছু হয়নি তো। তুমি কি নেশা করছো? কি বলতেছো, আমি নেশা কেন করবো? আমি তো তোমার সাথে একটু রোমান্টিক ভাবে কথাবার্তা বলার চেষ্টা করতেছি। হয় নাই? না হয় নাই। আর আমি চাইও না তুমি আমার সাথে রোমান্টিক হও। কি হবে দোস্ত, কাজ হয়েছে? আর কোথা থেকে কাজ হবে? কেন কেন আবার কি, বিয়ের পর থেকে সারাদিন বোর্ড রাখছে ঝাড়ের উপরে, উঠতে বসতে চর থাপ্পর মারছি। দুই দিন আগে ওর সাথে হলো আমার WWE রেসলিং, চাইলে কি এই মুহূর্তে উঠ করে রোমান্টিক হওয়া যায়? তাও ঠিক। তুই এক কাজ কর, তুই তোর বউকে নিয়ে সিনেমা দেখতে যা, শপিং কর, ফুচকা খা, তার সাথে একটা ফ্রি হ, ফ্রি হওয়ার পর দেখবি সে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর যদি ফ্রি না হস তাহলে দেখবি সে রোজকার মতো তুই বাসায় যেতে যেতে ঘুমিয়ে পড়বে। কাহিনী আবার কি, আমি তো তোমাকে ভালোবাসি, ভালোবেসে এসব করছি। আমার স্বামীর এত পরিবর্তন থেকে কেন ছুটি নিয়েছ? তোমার তো আমার প্রতি কত অভিযোগ যে আমি তোমাকে কখনো কোথাও ঘুরে দিয়ে যাইনি, তাই ভাবলাম আমি ছুটিটা নিয়ে তোমাকে নিয়ে কক্সবাজার ঘুরে আসি, হানিমুনটাও করে আসি। যা তোমার মুখে তো কিছুই আটকে না। তুমি শিওর তো আমি সত্যি বাবা হচ্ছি? কেন, তোমার কি সন্দেহ হচ্ছে? না না কোনো সন্দেহ নাই তো, আমি শুধু একটু ওভার শিওর হচ্ছি। আমি সবাইকে বলে বেড়াবো যে আমি বাবা হতে যাচ্ছি, এটা যে কত আনন্দের আমি তোমাকে কোনোভাবে ভাষায় প্রকাশ করতে পারবো না। সবাইকে বলতে পারবো তো যে আমি বাবা হতে যাচ্ছি? জানাতে পারো, কারণ আমাদের বাচ্চার বয়স 12 সপ্তাহ পার হয়ে গেছে। শুধু বলবো না, আমি সবাইকে মিষ্টি খাওয়াবো, 100 কেজি মিষ্টি কিনবো, সবাইকে বিলাবো। ঠিক আছে খাইও। তোমাকে কনসেপ্ট করে তোমার মেন উদ্দেশ্য ছিল প্রতিশোধ নেওয়ার জন্য? না আসলে ব্যাস আর কিচ্ছু বলতে হবে না। একটা বাচ্চা দুনিয়াতে আসে মানুষের কত স্বপ্ন আশা নিয়ে, আর তুমি কি না ওকে সেই প্রতিশোধের অংশ বানিয়েছো? আমি বাচ্চাকে রাখবো না, আমি ওকে পৃথিবীতে আসতে দিব না। ও আসলে কি জানবে? ও আসলে জানবে এই দুনিয়াতে ওর আশাটা ওর বাবার প্রতিশোধের অংশ ছিল। ডক্টরের কাছে যাবো, কি অ্যাবর্শন করাবো। বলো না, আর আমি অমানুষ না, প্লিজ আমার মাফ করে দাও। তোমরা লিখে তোমার পায়ে ধরতেছি, তারপরে তুমি আমার শাস্তিটা ওরে দিও না। আমি মানতেছি আমি শুরুতে প্রতিশোধ পরায়ণ হয়ে পরিকল্পনাটা করছিলাম, কিন্তু বিশ্বাস করো তোমার সাথে কাটানো এই কয়েকটা মাস আমার পুরো পরিবর্তন করে দিতে। দিও না প্লিজ, তুমি আমার শাস্তি ওরে দিও না। এই দাদা মোবাইল মানি ব্যাগ যা আছে ব্যাগ কর। কেন আমার মোবাইল মানি ব্যাগ আমি আপনাদের কেন দিব? আমি তো ঠিক আছি, কিন্তু তুমি এই অবস্থাতেও পারো? নারীরা সব অবস্থাতেই ফ্রি, যদিও তোমার কোনো সন্দেহ থেকে থাকে দেন হিট মি। না না ঠিক আছে চল, আমি তো ভালো হয়ে গেছি।